ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া এবং ইউক্রেন সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। দেশ ছেড়ে পালাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ বন্ধে রাশিয়া ইউক্রেন আলোচনায় বসছে, ঠিক করা হচ্ছে ভেনু। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও রয়েছে আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে বিকট বিস্ফোরণ ও গুলি শব্দ শোনা যাচ্ছে। সকাল হওয়ার পর থেকেই কিয়েভে যুদ্ধের ব্যাপকতা বেড়েছে, শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি। ইউক্রেনীয় সেনাবাহিনীর ফেসবুক পেজের পোস্ট থেকে জানা গেছে, ভাসিলকিভ এলাকায় ভয়াবহ যুদ্ধ চলছে। সেখানে রুশ সেনাবাহিনীকে মোকাবেলা করছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রুশ সেনাবাহিনী যাতে কিয়েভে প্রবেশ করতে না পারে সেজন্য জীবন মরণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। ইতিমধ্যে বহু রাশিয়ান সেনা সে হামলায় নিহত হয়েছে, অন্যদিকে আহত হয়েছে বহু ইউক্রেনীয় সেনা। এছাড়া আরও বলা হয়েছে কিয়েভের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ইউক্রেনীয় সেনাবাহিনীর সাথে তুমুল লড়াই লিপ্ত হয়েছে রাশিয়ান সেনারা। কিয়েভ নিয়ন্ত্রণকারী ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে আমাদের শহরের সড়কগুলোতে এখন যুদ্ধ চলছে। রাজধানী কিয়েভের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরকে জানালা কিংবা বারান্দায় বা বাহিরে বের হতে নিষেধ করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান নেওয়া বিভিন্ন দেশের সাংবাদিকরাও জানিয়েছে যে এখানকার সড়কগুলোতে তুমুল যুদ্ধ চলছে। তারা আরও জানান ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে বিকট বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এমন সময় ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে বলেছে বেশ কয়েকটি স্থানে রুশ সেনাদের অবস্থান ধ্বংস করেছে তারা। তারা রাশিয়ান সেনাদেরকে নতুন করে ইউক্রেনে কোনো শহর দখল করতে দেয়নি। এদিকে নতুন শহর দখলে মরিয়া রাশিয়ান সেনারা। ইউক্রেন সেনাদের সাথে স্থানীয় বাসিন্দারাও অস্ত্র হাতে তুলে নিয়ে রাশিয়ান সেনাদের মোকাবেলা করছে। বিভিন্ন পয়েন্ট থেকে রাশিয়ান সেনাদের উপর উপর্যুপুরি গুলি এবং বোমা নিক্ষেপ করছে ইউক্রেনীয় সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারা। বলা যায় টানা দুদিনের যুদ্ধে কিয়েভে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাশিয়ান সেনারা। ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক ঘাঁটিতে রুশ সৈন্যরা হামলা চালিয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। এছাড়া কিয়েভে ব্যাপক গোলা বর্ষণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক বাহিনী এক ফেসবুক পোস্টে জানায় রুশ সৈন্যরা ইউক্রেনের রাজধানীর একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে, তবে হামলাটি প্রতিহত করা হয়েছে। পৃথক এক খবরে ইন্টারফ্যাক্স ইউক্রেন এজেন্সি জানায় রুশ সৈন্যরা নগরীর একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করার চেষ্টা করছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রুশ সেনারা রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে এবং তারা যে কোনো সময় নগরীতে হামলা চালাবে। তিনি শুক্রবার গভীর রাতে টেলিভিশন সম্প্রচারিত এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জেলেনস্কি বলেন, দেখুন, আমরা কেউ দেশ ছেড়ে চলে যাইনি, আমি আছি, আমার প্রধানমন্ত্রী আছেন, আছেন অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও, আমাদের সৈন্যরাও এতটুকু পিছপা হননি, সাধারণ নাগরিকরাও আছেন যে যা জায়গায়। আমরা সবাই মিলে ইউক্রেনের স্বাধীনতাকে রক্ষার জন্য লড়ছি, আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে, জয় হোক বীরদের, জয় হোক ইউক্রেনের। আজ রাতটা হবে কঠিন, অত্যন্ত কঠিন, কিন্তু ভোর আসবেই। তিনি বলেন, এই রাতে শত্রু আমাদের প্রতিরোধ ভেঙে দিতে সম্ভাব্য সব পন্থা ব্যবহার করবে, আজ রাতেই তারা হামলা করবে। শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবি ও
ভিডিও সহ এ খবর প্রচার করা হয়েছিল যে রাশিয়ার সেনা ও ট্যাঙ্ক রাজধানী কিয়েভের শহরগুলোতে ঢুকে পড়েছে। তবে শুক্রবার রাজধানী শহরটিতে বড় আকারে রুশ হামলা হয়নি। এদিকে ইউক্রেন রাশিয়ার একটি বড় পরিসরের সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ বলেছেন, তার বাহিনী রাশিয়ার সৈন্যবাহী একটি হলিউশিন 76 বিমান ভূপাতিত করেছে। চার ইঞ্জিন বিশিষ্ট হলিউশিন 76 বিমান বড় আকারে সেনা সদস্যদের পরিবহনের কাজে ব্যবহার করা হয়। তবে বিমানটি ভূপাতিত করার সম্ভাব্য হতাহতদের কোনো তথ্য দিতে পারেনি ইউক্রেন। এদিকে এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে তুর্কি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। ইতিমধ্যে ইউক্রেন তুর্কি ড্রোন ব্যবহার করে রাশিয়ার ট্যাঙ্ক, সামরিক যান সহ বহু সৈন্য হতাহত করেছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তুর্কি ড্রোনগুলো রাশিয়ার ঘাঁটির উপর নিখুঁতভাবে আক্রমণ করতে সফল হয়েছে বলেও ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ থেকে দাবি করা হয়েছে। রাশিয়ার হামলায় টালমাটাল অবস্থা ইউক্রেনের। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেশ ছেড়ে পালানোর জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের তদন্ত অফিসারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পালানোর প্রস্তাব প্রদানকারী এবং জেলেনস্কির মধ্যে এ কথোপকথনের কথা জানান, এমন তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি। যুক্তরাষ্ট্রের দেয়া এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে বলেন, আমার দেশে যুদ্ধ চলছে, আমার এখন সামরিক সহায়তা দরকার, দেশ ছেড়ে পালানোর সহায়তা নয়। তবে জেলেনস্কির এমন উত্তরে পালানোর প্রস্তাবদাতা মার্কিনী জেলেনস্কিকে অতি উৎসাহী বলে আখ্যা দিয়েছেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপদে যাওয়ার সুযোগ থাকলেও দেশের মানুষকে শত্রুর মুখে ছেড়ে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে রুশ বাহিনীর মোকাবেলায় সামরিক পোশাক পরে রাস্তায় নেমেছেন তিনি। তার এমন নেতৃত্ব ও সাহসিকতার প্রশংসা হচ্ছে চারদিকে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কিয়েভের রাস্তায় ছিলেন দেশটির প্রধানমন্ত্রী, চিফ অফ স্টাফ সহ ঘনিষ্ঠ সহযোগীরা। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আজ রাতে শুক্রবার আমাদের প্রতিরোধ ব্যবস্থা ভাঙতে বিশ্বাসঘাতকের মতো জঘন্য ও অমানবিক পথে হলেও তাদের সব শক্তি ব্যবহার করবে। আজ রাতে শত্রুরা আমাদের উপর আক্রমণ করবে, আমাদের সবাইকে বুঝতে হবে আমরা কিসের মুখোমুখি হচ্ছি, এই রাতটা আমাদের সহ্য করতে হবে। জেলেনস্কি বলেন, অবশ্যই দখলদারদের বিরুদ্ধে ইউক্রেনের জয় হবে। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেন প্রেসিডেন্ট দেশ ছেড়ে না যাওয়ায় পুরো বিশ্ব তাকে নিয়ে প্রশংসা করছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা বলছেন, এমন নেতাই খুঁজছিল ইউক্রেন, যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জনগণ এবং সেনাদের পাশে সাহস জুগিয়ে যাচ্ছেন। রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনার জন্য সম্ভাব্য তারিখ ও ভেন্যু ঠিক করা নিয়ে ক্রেমলিনের সঙ্গে কথা বলছে কিয়েভ। জেলেনস্কির মুখপাত্রের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে। এর আগে মস্কো বলছিল, আলোচনার ব্যাপারে প্রাথমিক সম্মতি জানিয়ে হারিয়ে গেছেন ইউক্রেনীয় নেতা। রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার এক ফেসবুক পোস্টে জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকোফোভ বলেন, আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি বলে যে দাবি করা হয়েছে তা ঠিক নয়। অস্ত্রবিরতি ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনায় ইউক্রেন আগেও প্রস্তুত ছিল, এখনও প্রস্তুত আছে। নিকোফোভ আরও দাবি করেন, আলোচনার তারিখ ও ভেন্যু নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলাপ চলছে। ইসরায়েলে নিয়োজিত ইউক্রেনের দূত ইউজিন কার্নিচাক আওয়াজ দিয়েছেন, ক্রেমলিনের সঙ্গে কিয়েভের আলোচনায় মধ্যস্থতা করতে পারে তেল আভিভ। নিউ ইয়র্ক টাইমকে তিনি বলেন, ইসরায়েল দুদেশের মধ্যস্থতা করতে চায়। ইসরায়েল বোঝার চেষ্টা করছে যে দাবার বোর্ডে তাদের অবস্থানটা কোথায়। আমরা বিশ্বাস করি এ বিশ্বে ইসরায়েলই একমাত্র গণতান্ত্রিক দেশ, যার সঙ্গে ইউক্রেন ও রাশিয়া দুদেশের দারুণ সম্পর্ক রয়েছে। জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকোফোভের বিবৃতি প্রকাশের কিছু সময় আগে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাকারোভ দাবি করেছেন, গতকাল শুক্রবার কিয়েভ আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। আলোচনার ইস্যুটি আজ পর্যন্ত স্থগিত রাখতে চেয়েছে কিয়েভ।
ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। শহরটির স্থানীয় সরকারের বিবৃতির বরাতে ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে। আজ বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। স্থানীয় সময় আজ একটি বিবৃতি দিয়েছে কিয়েভ সরকার। ওই বিবৃতিতে বলা হয়, এ মুহূর্তে আমাদের শহরের বিভিন্ন রাস্তায় লড়াই চলছে। স্থানীয় বাসিন্দাদেরও এ নিয়ে সতর্ক করা হয়েছে। তাদের নিরাপদ আশ্রয় থাকতে এবং জানালা ও বেলকনির কাছে না আসতে অনুরোধ জানানো হয়েছে। খবর শেষ করার আগে আবারও বলছি, আমাদের ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমরা আন্তর্জাতিক খবরের পাশাপাশি বিশ্লেষণ ধর্মী খবর পাশাপাশি আমাদের লাইভ সম্প্রচার করে থাকি ওপেন দ্য আইজ। আপনারা কেমন ভিডিও দেখতে চান, আপনাদের পছন্দের বিষয়গুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের পছন্দের অনেক ভিডিও ইতিমধ্যে বানিয়েছি যা আমাদের ওপেন দ্য আইজের আর্কাইভে রয়েছে। আপনারা আপনাদের পছন্দের বিষয়গুলো আমাদের চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখতে পাবেন, এবং যে বিষয়গুলো আগামীতে জানতে চান সেই বিষয়গুলো আমাদের কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়েও আমরা ভিডিও বানাবার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।